আর হিটারে ভাই যে কি কম, এটা তো এই তিনটারে বাহিরে ফ্লাই করা শেখাবো বলছিলাম আপনাদেরকে, তো যখন বলছি তো এগুলাকে প্র্যাকটিস করাইতে হইব। এই প্র্যাকটিস করানোর জন্যই আজকে আপনাদেরকে একটু শেয়ার করলাম যে কিভাবে প্র্যাকটিস করি আর কি কি প্র্যাকটিস করাইলাম। মানে আপাতত ওদেরকে জাস্ট ডাকার পর যে আইসা খাবারটা খাইতে হয় ওইটা বোঝানোর জন্য প্র্যাকটিস করাইতেছি, কারণ এখন তো এরা উঠতে পারে না। আমি যে ডাক দিলে ওরা আমার কাছে আসবো ওইটা বোঝানোর জন্যই বারবার এই যে এক পাশ থেকে আরেক পাশ যাইয়া যাইয়া আপনার ডাকতেছি যাতে আইসা খাবারটা খায়। কারণ যদি আমাকে না চিনে তাহলে তো কোনো সময় যখন উড়াল শিক্ষা দেব তখন ডাকলে আসবো না আমার দিকে। এখানে লটিনোরা সবার ছোট, তো এই কারণে অ একটু হাঁটতে পারে না, আর এমনি তো ওর পায়ে একটু সমস্যা আছে। আর হিটারে ভাই যে কি কম, এটা তো প্রায় কেন জানি মনে হইতেছে লাভবারটা একটু বেশি ট্যাম হইব, কারণ লাভবারটা ডাক দিতে দেরি হয়, দৌড় দিতে মানে এমনভাবে একটা দৌড় দিব মানে একদম হাতের উপর না হয় আমার পায়ের উপর এসে বসবো। ঠিক আছে, প্রায় 10-15 মিনিট প্র্যাকটিস করছি, তারপর খাবার ঠান্ডা হয়ে যেতেছে দেখে তাড়াতাড়ি করে সব কটারে খাবারটা খাওয়াই দিছি। খাবার খাওয়ানোর পর আবার একটু প্র্যাকটিস করাবো। আর এমনিতে বেসিকটা আর কি, জাস্ট ডাকার পরে যে আমার দিকে আসবো ওইটা শিখাই দিছি। কারণ এই যে দেখেন ওই কিন্তু দৌড় দিব সবার আগে লাভবারটা, কেন জানি লাভবারটা বেশি মানে ছোট থাকতে পায়ে অনেক শক্তি আইসা পড়ে দৌড় দিতে পারে, আর হাতের মধ্যে বইসা থাকে। এই যে এখনো জানি না কিরকম টাইম হইব, কিন্তু মনে হইতেছে লাভবারটা বেশি হইব, কারণ লাভবারটা একটু চলচল টাইপের বেশি ফ্রেন্ডলি, আর ওইটাকে একটু ওই যে যেই মানে যেই বক্সটাতে থাকে ওই বক্সটার ভিতরে যাওয়ার জন্য আর কি খাবার খাওয়ার পরে মানে একদম ছটফট করে। আর এটার একটু দৌড়ে মানে একটু রানিং করার শিখেছি, এখন আমাকে দেখলে আর দৌড়ে দৌড়ে আসবো। মোটামুটি ছিল আজকের এই প্র্যাকটিস, তারপর আর কি একটু শরীরের উপর রাখার চেষ্টা করছি যাতে ফ্রেন্ডলি ভাবে। কিছুক্ষণ এভাবে রাখার পর আবার ওর যে বক্স আছে বক্সের মধ্যে রেখে দিছি। এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি ভালো লাগলে প্লিজ যা যা করেন বুঝে নেন কি করতে চাইছি, আমি আবার ওইসব করতে পারি।